প্রায় ফ্যামিলিতেই দেখা যায় বড়রা কেউ না কেউ নাক ডাকছে এবং এটা নিয়ে ফ্যামিলির অনেকের অনেক কমপ্লেন হয়ে থাকে। কিন্তু শিশুরা যদি কখনো ঘুমের মধ্যে আওয়াজ হয় বা নাক ডাকে, অনেকেই ভাবে হয়তো বা এটা অভ্যাসবশত কিংবা আসলে কোনো প্রবলেম কি না, এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায়। আসলে আজকে এই বিষয়ে কথা বলছি। আপনি যদি দেখেন যে আপনার শিশু রাতের বেলা হা করে ঘুমাচ্ছে কিংবা তার লালা পড়ছে বা ঘুম থেকে ওঠার পরে দেখেন যে তার লালা পড়ার দাগ দেখা যাচ্ছে কিংবা স্নোরিং এর মতো আওয়াজ হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। তার কারণ সেক্ষেত্রে বাচ্চার যদি নাকটা বন্ধ থাকে ঘুমের মধ্যে, সে কারণে কিন্তু নাক ডাকা বা এই সমস্যাগুলো হয়ে থাকে। অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায় তাহলে বাচ্চারা শোয়ার সাথে সাথে শ্বাস নিতে পারে না নাক দিয়ে, তখন তারা মুখ হা করে শ্বাস নেয় এবং শ্বাসনালি যখন খোলা থাকে তখন কিন্তু আমাদের যে লালা মুখে থাকে সেটা তারা গিলতে পায় না, তখনই কিন্তু রাত্রিবেলা তাদের মুখ দিয়ে লালা পড়ে। এটা কিন্তু অবশ্যই একটা এনলার্জ অ্যাডিনয়েডের লক্ষণ। অবশ্যই আপনাকে এটা যদি আপনি দেখেন আপনার বাচ্চার মধ্যে যে বাচ্চা রাত্রিবেলা মাউথ ব্রিথ করছে কিংবা হচ্ছে যে প্রচুর নড়চড়া করছে, অনেকে বলে যে বাচ্চা বালিশে মাথা রাখতে চাচ্ছে না, বাচ্চা উল্টো হয়ে শুচ্ছে কিংবা আওয়াজ হচ্ছে, যতবারই মুখ হা করে মা মুখ যে বন্ধ করে দিচ্ছে, কিন্তু মুখ আপনি বন্ধ করে দিবেন না, কারণ এতে তাহলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, আপনি ডক্টরের পরামর্শ নেবেন। সাধারণত যেই বাচ্চারা অ্যাটোপি বারবার সর্দি কাশিতে ভুগে এবং সেটা প্রপারলি ট্রিটেড হয় না, তাদেরই হচ্ছে অ্যাডিনয়েড বড় হয়ে যায়। এই জন্য পরবর্তীতে একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে তখন অপারেশন করে ফেলে দিতে হয়। কিন্তু আপনি যদি প্রথমেই সচেতন হন এবং এটা প্রথমেই যদি আইডেন্টিফাই করেন, তাহলে কিন্তু আপনি অ্যালার্জি কন্ট্রোলের মাধ্যমে এই অ্যাডিনয়েডটাকে বড় হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে এবং বাচ্চা কিন্তু কমফোর্টেবলি সেই রাত্রিবেলা ঘুমাতে পারে। তাহলে তাকে অ্যালার্জি প্রোফাইল করতে হবে, একটা এক্সরে করে দেখতে হবে যে বাচ্চাটার অ্যাডিনয়েড বড় হয়ে গেছে কিনা। অনেক সময় নাকের ভিতরে ইনফেরিয়র টার্মিনেট বড় হয়ে যায়, তখনও কিন্তু তারা নাক দিয়ে শ্বাস নিতে তাদের সমস্যা হয়, সেটাও ডক্টরের পরামর্শ মতো নিয়মিত ঔষধের মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করে নেওয়া যায়। তাহলে নাক ডাকা কিন্তু অভ্যাস নয়, নাক ডাকা হচ্ছে একটা রোগের লক্ষণ। যদি আপনার বাচ্চার এটা হয়ে থাকে, অতি সত্বর আপনি ডক্টরের পরামর্শ নিন এবং যথোপযুক্ত চিকিৎসা নিয়ে বাচ্চাকে সুস্থ রাখুন।